আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ এই বেবি সামার ড্রেসটি শেয়ার করব। তো এটি এভাবে মাপ নিয়ে তৈরি করতে হবে। লম্বা 16 ইঞ্চি নিয়েছি। এখান থেকে গলা আর কাঁধ তৈরি হবে। তো এটা রাবার দিয়ে তৈরি করেছি, 7 ইঞ্চি নিয়েছি। লম্বা থেকে বেলের মাপটা বাদ দিয়ে নিতে হবে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ফ্যাশন বাংলাদেশ চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি এখনই করে নেন নেক্সট ভিডিও পেতে। তো চলুন কাটিং দেখি। কাপড় এক ভাঁজ দিয়েছি, দুই পার্ট হয়েছে। এখন আরেকটি ভাঁজ দিচ্ছি, চার পার্ট হয়েছে। লম্বা 16 ইঞ্চি, বেল 3 ইঞ্চি বাদ দেব, 2 ইঞ্চি সেলাই সহ 15 ইঞ্চি নেছি। এখান থেকে 1 ইঞ্চিতে একটি দাগ কাটব বগল শেপ তৈরি করার জন্য। বগল শেপের ডিপ 3 ইঞ্চি মিলায়া দাগ কেটে দেব। চার ভাগ করলে 9 ইঞ্চি, সেলাই সহ 9.5 ইঞ্চি। কাঁধ এবং গলার যে মাপটা নিব সেটা 3.5 ইঞ্চি, আর বাকিটা কুচি হয়ে যাবে। বেলটা তৈরি করব কুচিটা সহ 3 ইঞ্চি, সাথে 1 ইঞ্চি সেলাই, 4 ইঞ্চি, আর 4 ইঞ্চি বেশি নেব কুচি দেওয়ার জন্য, তাহলে 8 ইঞ্চি নিচ্ছি। 8 ইঞ্চি হবে বেলের চওড়াটা, আর দুপাশের সেলাই সহ 4 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আবার দেব সেটা কাটিং করে নেব। তো আমি এই মোটা রাবার কেটে চিকন করে নিয়েছি, 1/2 ইঞ্চি পরিমাণ চওড়া। তো রাবার বেল 3 ইঞ্চি, সাথে সেলাই 1 ইঞ্চি, 4 ইঞ্চি ভাঁজ করে কাটিং করলে 4 ইঞ্চি, খুলে কাটিং করলে 8 ইঞ্চি কাটিং করতে হবে। যে রাবার দেব সেটা 7 ইঞ্চি, দুই ভাগ করলে 3.5 ইঞ্চি, সেলাই 1 ইঞ্চি, সাথে 4.5 ইঞ্চি। তো এটা এখন খুলে কাটিং করব, 9 ইঞ্চি হবে। দুই পাটের জন্য 2 পিস কাটিং করে নিচ্ছি। চলুন সেলাইটা দেখি। প্রথমে বেল তৈরি করে নেব। চিকন করে দুই ভাঁজে সেলাই করে নেব। এখানে 1/2 ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখেছি, তাই চিকন করে ভাঙব। পাশে রাবার ঘর তৈরি করব। রাবার চওড়া 1/2 ইঞ্চি, তাহলে 1/2 ইঞ্চি পরিমাণ রাবার ঘর তৈরি করে নিব। আর হাতার বেলের মাপটা ঠিক রাখতে হবে, 2.5 ইঞ্চি চওড়া, তাই 2.5 ইঞ্চি ঠিক রাখতে হবে। মাপ দিয়ে নিতে হবে যেন ঠিক থাকে।
এখন রাবার সেফটি পিন দিয়ে এভাবে সেট করে নিতে হবে। সে টাক দিয়ে নিতে হবে যেন খুলে না যায়, সেজন্য বেল তৈরি হয়ে গেল। এক ইঞ্চি পরিমাণ রেখে একটি টানবার করে নিচ্ছি, বেল জয়েন করব সেজন্য। কাটমারকে এভাবে ধরে টাক দিয়ে নিতে হবে, মাপ দিয়ে নিতে হবে, সেলাইয়ের কাপড়টা রাখতে হবে রাবার যে ঘরটা তৈরি করব সেজন্য। এই পাশে একইভাবে টাক দিয়ে নিতে হবে। দুইটি পাটি দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন সেজন্য। যে রাবার দেবো সেই রাবার ঘরটা এভাবে ভাঁজ দিয়ে তৈরি করে নিতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। সেফটি পিন দিয়ে এখানেও রাবার সেট করে নিতে হবে বেলের মতো করে। আস্তে আস্তে টান দিতে হবে যেন রাবার ভিতরে না চলে যায়। পাশেও টাক দিয়ে নিতে হবে। টাক দেওয়ার পরে এখন গোগল শেপ সেলাই করে দিচ্ছি দুই ভাঁজ করে। আমি আরেকটি দেখাচ্ছি, দুই ভাঁজে গোল শেপটা সেলাই করে নিতে হবে। দুই পাশ সমান করে ধরে সাইড সেলাই করে দিতে হবে।
অপর সেট একই ভাবে সেলাই করে নিতে হবে। এখন হেম করে দিচ্ছি, যে পরিমাণে সেলাইয়ের কাপড় রেখেছি ঠিক সেই পরিমাণে হেম করে দিচ্ছি। প্রয়োজনে মাপ দিয়ে নিতে হবে। তো এভাবেই আপনারা বাচ্চাদের জন্য ড্রেস তৈরি করে দিতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। আসসালামু আলাইকুম।